ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের ও কেন্দ্র বৃত্তের ছবিতে ওপি পারপেন্ডিকুলার টু এবি, এবি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, পিসি ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে দেখো, এখানে দেখো হচ্ছে এবি হচ্ছে বৃত্তের জ্যা, আর এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ও সি হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো ব্যাসার্ধ আমাদেরকে বের করতে বলা হচ্ছে, সো আমরা ধরে নিই যে ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, আমরা এখানে পি বি যুক্ত করে দিলাম। ওকে, পি বি যুক্ত করলাম। ওকে, তো পি বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার। ফাইন, তাহলে পি বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ও সিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুজনেই হচ্ছে এক্স। এবার দেখো আমাদের পি সি দেওয়া আছে কত, পি সি দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে অতএব পি ও, এই পোর্শনটা পি ও, এটা কত কত হয়ে যাবে তাহলে, এক্স মাইনাস 2 সেন্টিমিটার। ওকে, তাহলে পি বি হলো এক্স আর এটা হয়ে গেল এক্স মাইনাস 2 সেন্টিমিটার। এবার দেখো আমাদের কাছে কি দেওয়া আছে, ও পি লম্ব হচ্ছে এপির, এবির ওপরে। আমরা জানি যে কোনো কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপরে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ওকে ওকে, সো অতএব পি বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ অফ এ বি। সো তাহলে হাফ অফ 6 মানে 3 সেন্টিমিটার। তাহলে দেখো এটা চলে আসছে কত, না 3 সেন্টিমিটার। তাহলে এবারে আমরা যদি এই ত্রিভুজ পি ও বিতে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার। ওকে, তো ও বি, ও বি কত দেখো, ও বি আমরা ধরেছি এক্স, সরি এটা এখানে ও বি হবে, আমি এখানে পি বি লিখেছি, এটা ও বি হবে। ওকে, ও বি আমরা আমরা এখানে ও বি যুক্ত করেছি। ওকে, আমরা এখানে ও বি যুক্ত করেছি, তাহলে ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ও বি ইজ ইকুয়াল টু ও সি। ওকে, আচ্ছা তো পি হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে পি বি হয়ে গেছে 3 সেন্টিমিটার। সো ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার। তাহলে ও বি, ও বি হচ্ছে এক্স, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস পি বি হচ্ছে কত, পি বি হচ্ছে 3 স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x + 4 + 9। তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, সো 4x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13, দেয়ারফোর এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13/4। ওকে, 13/4 ইজ ইকুয়াল টু 3.25 সেন্টিমিটার। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3.25 সেন্টিমিটার। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।